কাতলা মাছের কালিয়া কাজু কিশমিশ দিয়ে খাসির মাংস মুরগির মাংস রুই মাছের জিরে বাটা ঝোল মাছের পিস গুলো কেমন কি কেমন একটা ঠিক এই যে মাংস তো আলু না দিলে সত্যি এই যে খাচ্ছে এই যে ঘাম বেরিয়ে যাচ্ছে ওফ ওফ ভাঙা বেলায় ব্লগ শুরু করছি এখন বাজে হচ্ছে 12:30 এবং বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি তো হতেই থাকছে বর্ষাটা ঠিক করে পড়ছে না শ্রীকান্ত আর আমি আজকে সকালে এসেছিলাম আমাদের নয়াবাদের ফ্ল্যাটে মোটামুটি 9টা নাগাদ এসেছি অ্যাক্টিভিটি আমাদের এটাই ছিল যে বাথরুমের দু একটা ফিটিংস লাগাতে হতো বাথরুম ফিটিংস এর মধ্যে এবং সাপোজ গামছা রাখার জায়গা সাবান রাখার র্যাক ট্যাক ওগুলো লাগাতে একজন লোক এসেছিলেন একটা ঘরে ফ্যানে একটু প্রবলেম হচ্ছিল এবং একটা ওটো লাইটও একটু লাগালাম তো রিজেন্টটা হচ্ছে এটা যে আপনারা সকলেই জানেন যে 19-তে আমাদের বাংলাদেশের বন্ধু মিতু আর সজীব ভাই এখানে আসছেন তো মানে মিতুরা আমাদের ফ্ল্যাটেতেই উঠবে এবং ফ্ল্যাটে থাকার আগে একটা মিনিমাম জিনিসপত্র ফ্ল্যাটে রাখতে হয় আমরা সেইভাবেই ফ্ল্যাটটাকে সাজাচ্ছি তো মোটামুটি আজকে এখানে সকালে এসেছিলাম সব কাজ এখন শেষ হলো দুজনেই ক্লান্ত যদি নয়াবাদের এখান থেকে এখন আমাকে বাড়ি ফিরে মা তো রান্না বানিয়েছে এখন যদি বাড়ি ফিরে আবার লাঞ্চে যেতে হয় তাহলে অনেকটা সময় লেগে যাবে তো শ্রীকান্ত বললো এই সামনেই এখানে না ওখানে একটা হোটেল আছে ভাতের হোটেল ভাতের হোটেল ওটা ফুটপাতে কিন্তু পরিষ্কার ভালো খাবার আমরা ওখানে আগে খেয়েওছি সেটাও আপনারা দেখেছেন সকালে মাঝে মাঝেই যাই অসাধারণ পেটাই পরোটা বানায় এবং সেখানেই এখন যাচ্ছি এখান দিয়ে আপনি সামনে যাবেন হার্ডলি 2 মিনিট লাগবে আইডো সামনে না ওই যে মোটামুটি সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ফাঁকা আছে কারণ আমরা ভাবছিলাম যে বেশি ভিড় হয়ে গেলে আর ব্লক করা মানে থাকে না চল আজকে হয়েছে কাতলা মাছের কালিয়া কাজু কিশমিশ দিয়ে খাসির মাংস মুরগির মাংস রুই মাছের জিরে বাটা ঝোল ডিমের কালিয়া ডাল সবজি ভাজা চাটনি পাউর ভাজা পেঁয়াজ লেবু দারুন শ্রীকান্ত তুই কি শিওর তুই মাটন খাবি না না মাটন খাওয়ানি ও খাচ্ছে না আমিও খাচ্ছি না এখন আমি কিন্তু ওকে খেতে না বলি কেন খাবে না আমি যাই না বন্ধ থাক কিছু দিয়ে দিন দাদা এখানে একদিন খেয়ে দেখুন না খেয়ে দেখ আজকে খেয়ে দেখ মাটনটা আমরা তো ভাবছিলাম একটু পরে আসলে ভিড় হয়ে যাবে ভিড় মানে বিভৎস ভিড় হবে ওই বিভৎস ভিড়টার আগে আমরা এখানে বসে খেয়ে নিই অনেক কিছু আছে আর দাদা বললেন যে আমি একটু সাজিয়ে দিচ্ছি ওটা খেয়ে রাখো আর আমরা ফার্স্টে ভেবেছিলাম ডাল মাছ ভাজা কিন্তু দাদা বললেন যে মাছের ঝোলটা খেয়ে রাখো অনেক বেটার আনারসের চাটনি আনারসের চাটনি বুঝতে পারছেন ও দারুণ ব্যাপার আপনার নামটা একটু বলে দিন আমার নাম সঞ্জিত দাস সরজিৎ দাস সঞ্জিত দাস সঞ্জিত দাস হোটেলের নাম হচ্ছে আদর্শ হিন্দু রান্নাটা কি বাড়িতে করেন না বাড়িতে নিজে করেন এত কিছু খাবার আছে ফুল এক বালতি ভর্তি পাপড় আমরা কিন্তু সব থেকে বড় কথা বলতে গেলে আজকে সকালেও ব্রেকফাস্টে এখানেই করেছি মানে সেরকম একটা খাইনি সামনাসামনি ছিল সময় ছিল না আজকে সকালেও এখানে পেটাই পরোটা খেয়েছি দাদাকে জিজ্ঞেস করেছি সেই সময়তে আপনাদের লাঞ্চ কখন থেকে বলছে 12:30 থেকে 4:30 অবধি কারণ ফাঁকা থাকতে থাকতে এসে যাই তারপর তো ভিড় বাড়তে থাকবে যেসব বড় বড় রেস্টুরেন্ট হয় সেসব রেস্টুরেন্টে প্রমোশনের
জানো তো অনেক ব্লগার আসেনি আমি আগেও এটা বলেছি যেমন ফর एग्जांपल এক একটা রেস্টুরেন্টে অনেকগুলো করে ব্লগ হয় সেটাতে তাদের প্রমোশন হয়ে যায় তো দাদা আমাকে একদিন বলেছিলেন আমার হোটেলের প্রমোশনটা কি হবে না আমি আসব ডেফিনেটলি আর কেউ আসুক বা না আসুক আমি আসব আমি এসে আপনাদের খাবো আমি ব্লগ করব না আজকে হচ্ছে একদম মানে আইডিয়াল অপরচুনিটি সামনে উল্টো দিকে এটা দেখতে পাচ্ছেন আপনারা আদর্শ হিন্দু হোটেল খুদিরাম মেট্রো এইদিকে ওখান থেকে হেঁটে আসবেন এই সাইডে দোকানটা এসে এসে খাবার এগুলো শেষ হলে মাংস নেব এটা হচ্ছে আনারসের চাটনি আমি এটা বুঝলাম বেসিক ফান্ডাটা হচ্ছে এটা হচ্ছে একটা বেসিক প্লেট তার মধ্যে আনারসের চাটনি আছে ডাল আছে এটা সবজি দিয়ে একটা ঘ্যাট মতন আছে তাছাড়া মাছের ঝোল মাছের ঝোলটা সিম্পল বড় একটা মাছের ঝোল যথেষ্ট ভালো গন্ধটাও কিন্তু ভালো বেরিয়েছে শুনলে পাঁপড় তার সাথে একটু ডাল নিয়ে আনি পাতি লেবু সবজি নিয়ে নি আপনি আমাকেও মাটন দিয়ে দিলেন আমার মাটন মানা আছে আমার এটা শেষ হোক আমি তারপর নেব তুই প্রথমেই মাটনটা খেয়ে নিবি না 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 পরে খাচ্ছি দেখলাম তাই বল আমাকে লঙ্কা দিতে পারবেন ও দাঁড়া দাঁড়া ছোট দোকান হলেও চালটা এত সুন্দর না মানে দারুন গোবিন্দভোগ চালের মতন লাগে একদম সেটাই তরকারিটা হেভি আর খিদের পেটে এগুলো মানে কথা হবে না ঘরোয়া রান্না মাছটা খাবো খুব ঘরোয়া রান্না মাছটা খুব ফ্রেশ প্রচন্ড ফ্রেশ হয় তো গন্ধটা শশা দিয়েছে শশা শশা স্যালাড পাপড় দিন না এটা পাপড়টা দিয়ে পুরো ঝুমে যাচ্ছে প্রায় থ্যাংক ইউ দারুন হয়েছে মাছের ঝোলটা না নেই ইট ইজ প্রিটি হাইজিনিক বিকজ আমরা সব সামনে থেকে দেখতে পাচ্ছি আর রান্না উনি বাড়িতে বানান অতি সুস্বাদু রান্না বাড়ির রান্না এত বড় বড় জায়গা তো আপনারা সকলেই যান মাঝে মাঝে এইসব দোকানেও আসবেন বিকাল 7:30টার মধ্যে ইনি সব ফেলে দেন সব সেল হয়ে যায় এই জন্য আমাদেরকেও বলেছিল তাড়াতাড়ি আসতে মাছগুলো খুব ফ্রেশ সব ধরনের লোকদের সাথে বসে খাওয়ার মজাই আলাদা লেট হয়ে গেছে পুরো গরম
তো যাই খাচ্ছিস শুন করছিস ব্যাস আর দেবেন না আমাকে একটু মুরগির মাংস দিয়ে দিন ব্যাস আর দেবেন না আর দেবেন না মানে এটা হচ্ছে দেশি খাসি যাকে বলে দেশি ছাগল মানে পাট নাই না পুরো একদম মাংস নরম রান্না নরম দেখবি বুঝা যাচ্ছে গন্ধটাই আলাদা নরম একদম মাংস দেখলে আপনারা বুঝতে পারেন দেশি খাসি পান্নাই ছাগলের আলাদা পিস হয় কিন্তু দেশির আলাদা দেখেন চিকেনটা নি পুরো আগুনের মতো গরম চিকেন কি কেমন দারুন আগুনের মতো গরম ওরে বাবা একটু হলে ঝোলটা গায়ে পড়ছিল রে গরম রুগীর ঝোলের মতন টাও তাই মুরগির ঝোল প্রচুর লোকজন হোম ডেলিভারি নিয়ে যায় ঝোল দিয়ে পুরো চান করিয়ে দিয়েছি অনবদ্য উচ্ছে ভাজা মাংসের ঝোল সব মিশে গেছে কত ভেবে লাভ নেই পুকুরে নেমে গেছি পুকুরে নেমে গেছি এবার আলুটাকে জাস্ট একটু মারবো আলুটাকে ভাঙার জন্য শশাটা ইউজ করাটা বেটার মাংসের আলুর একটা আলাদা স্বাদ আছে গরম মাংসের আলু একটা ঠিক এই যে মাংসটা আলু না দিলে সত্যি ভালো লাগে জবরদস্ত হয়েছে হ্যাঁ দাদারা ব্যস্ত অলরেডি অনেক লোকজন এইভাবে আসছেন ব্যাগে করে বক্স টক্স নিয়ে তারপর নিয়ে যাচ্ছেন বাড়ির জন্য রান্না রেগুলার নানান অফিসের লোকজনও এখানে আসেন আনারসের চাটনি সিদ্ধান্ত খাওয়া শেষ মাংসের পিসগুলো কেমন ভালো প্রত্যেকটা পিস ভালো মাংসের মন ভরে গেল ওই আলুটা বাকি রয়ে গেছে হয়ে গেল হাত ধুবে না মাছের মাথাটা হাফ না গোটা আছে হেপি খাওয়া ন্যাপকিনও দেয় কত ভালো সবথেকে ভালো এখানে এলে এটা পাবেন সেটা ঘরোয়া রান্না পাবেন ভালো ব্যবহার পাবেন খুব সুন্দর রান্না এবং রিজনেবল প্রাইস বলছি সঞ্জিত দা দামটা দামটা বলো এবার হয়ে গেছে 340 টাকা 340 টাকা মাত্র এত কিছু খেয়ে অনলি 340 আচ্ছা এটা হচ্ছে সঞ্জিত দার ছেলে না থ্যাংকস ভাই হয়েছে লাঞ্চ দারুন লাঞ্চ যথেষ্ট ভালো দারুন আপনারা আসবেন এখানে খেয়ে যাবেন এবং খেয়ে আমাদেরকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার আমার ছোটবেলার থেকেই আমার একটা অদ্ভুত ব্যাপার ছিল আমার না ভাত খেতে খুব ভালো লাগে আমার অসাধারণ লাগে ভাত খেতে এবং এরকম ভাতের হোটেল ফোটেল দেখলে ওই যে মাখছে টাকছে ওই সাউন্ড ফাউন্ডে চকচক করে খাওয়ার শব্দ আমার যা লোভ লাগতো কিন্তু এরকম জায়গাতে আমি খেয়েছি প্রচুর বার ইনফ্যাক্ট আপনাদের আমাদের ওই সেক্টর 5 সল্ট লেক ইউনিটেকের সামনে কিন্তু সঞ্জিতদার এখানে আসার একটা আলাদা ব্যাপার হচ্ছে এটা যে সঞ্জিতদার এখানে আমরা সকালে প্রায়ই আসি সঞ্জিতদা সবসময় এটা দেখতো যে আমাদের ব্রেকফাস্ট খুব ভালো লাগে এবং সঞ্জিত দিকে আমাদেরকে বলেছিল যে তোমাদের হ্যাঁ লাঞ্চটা খেয়ে যান এখান থেকে লাঞ্চটা এই সঞ্জিতদাদের এখানের মতন জায়গাতে আসলে এটা সব থেকে ভালো ব্যাপার লাগে সেটা হচ্ছে ব্যবহার এত ভালো এবং ভেতরে সেই আন্তরিকতা
সেটা বাইরে এসে যায়। খাবার অসাধারণ, ঘরোয়া খাবার, খুব ভালো লেগেছে। খালি একটা পাখা থাকলে ভালো হতো। রাস্তার ধারে তো হয়তো সব জায়গায় কারেন্টের একটা ব্যাপার থাকেই। ডাল খেয়েছি, মাছের ঝোল খেয়েছি, সবজি খেয়েছি, পাঁপড় খেয়েছি, চাটনি খেয়েছি, মুরগির মাংস খেয়েছি, মাটন খেয়েছি, সব কিছু নিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে আমাদের পড়েছে 340 টাকা। আপনারা বড় বড় হোটেলেতে যাবেন, যেগুলো রয়েছে ওখানে মাটনের একটা সিঙ্গেল প্লেট, মাটনের একটা সিঙ্গেল প্লেটের প্রিপারেশনের দামই এর থেকে বেশি নিয়ে নেবে প্রায়। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো অভিজ্ঞতা। এবার আমরা আবার ফিরছি নয়াবাদের ফ্ল্যাটেতে। তো সুন্দর মাছটা দারুণ ছিল, মাছটা কিন্তু হেভি ছিল, ফ্রেশ মাছ একদম। এটা সঞ্জিতদার নিজের বাড়ির পুকুরের মাছ, অসাধারণ খেতে। যাই হোক, এখন নয়াবাদেতে ফিরছি, যা জিনিসপত্র আছে একটু গোছাতে হবে, তারপরে বাড়ি ফিরবো ওখান থেকে। আজকে জায়গা জায়গাতে আমরা লাঞ্চ করলাম না, অসাধারণ ছিল। কি খেলি তোরা? ওই যেখানে ব্রেকফাস্টে যাই সকালে, এটাই করোটা? হ্যাঁ, ওখানে। কি খেলি? ডাল, উচ্ছে ভাজা, সবজি, মাছের ঝোল, মাটন। মাটন আমি খাইনি, শ্রীকান্ত খেয়েছে। মুরগির মাংস অসাধারণ ছিল। ওই সঞ্জিতদার হোটেলে যেখানে নিয়ে আসতে পারতি তুই অন্য একদিন চল, দারুণ ছিল, অসাধারণ ছিল।